যাই বলো তাই বলো, আমার বাইক কিন্তু এখন ট্রিপ করার জন্য পুরো কমপ্লিট রেডি। শুধু এখন কি লাগবে বলো তো, তোমাদের একটু সাপোর্ট, যাতে আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে সুন্দর সুন্দর লোকেশনে নিয়ে যেতে পারি ভার্চুয়ালি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ বেদি ভূষণ। তো সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে রোববার, এখন বাজে হচ্ছে দুপুর 1:50, আর এই ঝলসানি এখন বেরিয়েছি হচ্ছে, মানে ভর দুপুরবেলায় বেরিয়েছি, কি বলবো আর তোমাদেরকে, একটা বড় জিনিস করতে, সেটা হচ্ছে শপিং, বিয়ের শপিং। না অবভিয়াসলি আমার বিয়ে না, আমার কোনো ভাই ছোট আমি, তো আমার দাদার বিয়ে শপিং, আমার মামার দাদার বিয়ে শপিং। তো এখানে দিদিও আছে, মানে দিদিরা আছে, আমার হবু বৌদি আছে, আমার মা আছে, আর আমার সঙ্গে আপাতত রয়েছে আমার দাদা, বাকিটা সবই গাড়ি করে বেরিয়ে গেছে। তো সবাই আমরা বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা কলেজ স্ট্রিটের দিকে। ওরকম বিয়ে সব শাড়ি কেনাকাটা বুঝতেই পারছো যা হয়, তো সেগুলি করতে যাচ্ছি আমরা। তো ঠিকই আছে, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, তোমরা একটু এনজয় করো রাস্তাটা। ওখানে গিয়ে আশা করছি যদি শ্যুট শ্যুট করতে দেয় আমাদেরকে, মানে আমাদেরকে বলতে আমাকে যদি শ্যুট করতে দেয়, তো অবভিয়াসলি শ্যুট করবো। বলো যে আমার ব্লগসগুলো কেমন লাগছে, লাস্ট হান্টার সার্ভিসিং থার্ড সার্ভিসিং কস্টে যে ভিডিওটা আপলোড করেছিলাম, ওটা তোমাদের ভালো পছন্দ হয়েছে দেখলাম, ভালো এসছে, তোমাদের পছন্দ হয়েছে, অ্যান্ড তার সাথে ইন্ডিপেন্ডেন্স রাইডটা তোমাদের ভালো লেগেছে। তো যেরকম কি ওই ভিডিওতে বলেছিলাম, ইস্ট ইন্ডিয়া ক্যানালসের সাথে খুব শীঘ্রই অনেক রাইড করব, তো তোমরা সেটাতে সাথে থেকো, দেখতে থেকো, তোমাদেরও ভালো লাগবে, তোমাদেরকেও দেখাবো যা যা রাইড করছি না করছি। এই বিল্ডিংটা, আচ্ছা ভেতরে বিল্ডিংটা, দাদা পার্কিং করে এখানে, হ্যাঁ আচ্ছা মানে পার্কিং করা হবে 10 মিনিটই, তো কত করে এখানে দেবো, ঠিক আছে। সো রাইট নাও এখন বাজে হচ্ছে 5:03, অ্যান্ড যেমন কি তোমাদেরকে দেখালাম আমরা ঢাকেশ্বরী গেছিলাম, বাট আনফর্চুনেটলি ভিডিওগ্রাফি করা বা স্টেজ ছবি তোলা ওখানে পারমিশন নেই, অ্যান্ড আমরা ফাইনালি আবার বেরিয়ে গেছি। তো এখান থেকে যাব হচ্ছে, কোথায় যাব, এখানে যাবো হচ্ছে আমরা গড়িয়াহাট শাহিনশাহ। তো ফাইনালি আমরা যখন বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে গড়িয়াহাটে শাহিনশাহ, মানে ডিফারেন্ট স্টাইলস অফ পাঞ্জাবি ফাঞ্জাবি সব পাওয়া যায়, তো অসুবিধা নেই, যাই ধীরে ধীরে যাই। তুমি কোথায় মাইনি ভের, রাইট নাও এখন বাজে হচ্ছে আমার ঘড়ির টাইম অনুযায়ী 8:40, অ্যান্ড যেমন কি বুঝতেই পারছো প্রচুর শপিং হয়ে গেছে, প্রচুর
আনলাকিলি আমি কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে, আমার খুব ইচ্ছে ছিল দেখানো, বাট ডোন্ট ওয়ারি, ব্লগটা আমার এখানে শেষ হয়নি, ব্লগটা কালকে অব্দি কন্টিনিউ হবে। তো সি ইউ টুমরো, চলো কালকে তোমাদের সাথে দেখা হয়েছে সকালবেলা, তোমাদের জন্য সেটা এক সেকেন্ড, বাট আমার জন্য সেটা আজকে সারা রাত। অ্যান্ড লেটস গো। সো অ্যাজ আ নেক্সট ডে এমনকি দেখলে তো আবার বেরিয়ে পড়েছি, আবার সেই দুপুরবেলায় বেরিয়েছি, কারণ সকাল থেকে একটু কাজকর্ম ছিল। তো এখন বাজে হচ্ছে আমার ঘড়ির টাইম অনুযায়ী 1:08। অ্যান্ড আজকে আমি একাই বেরিয়েছি, কারণ কিছু কাজ আছে, বাইকের কিছু কাজ আছে, যেমন একটা হচ্ছে একটা উইন্ডশিল্ড লাগাবো, আর সেটার সাথে হেডলাইট, হেডলাইটটা চেঞ্জ করতেই হবে, কারণ এমন মানে বাজে আলো হয়ে যাচ্ছে, আর ব্যাটারির ওপর হ্যালোজেন লাইট একটা বাজে ইম্প্যাক্ট ফেলে, তোমরা জানো সেটা, কারণ ব্যাটারির পুরো পাওয়ারটা নষ্ট করে দেয়। এর থেকে ভাবছি একটা এলইডি হেডলাইট যদি পাই তাহলে লাগিয়ে নেবো, নাইটাই প্ল্যান আছে কেনা, তো দেখা যাক কীরকম কী দাম আছে, কারণ বস বাজেটও একটু টাইট আছে, একটু বাজেটের মধ্যে থেকে কেনাকাটা করতে হবে টুকটাক। তো সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাড়িতে তেল ভরতে হবে, কারণ আমি এটা কোনোদিনও করিনি, বাট কালকে ঘুরতে ঘুরতে খেয়াল করিনি যে আমার তেলটা শেষ হয়ে যাচ্ছে। অ্যান্ড ব্লিঙ্কিংয়ের পর হান্টারে যেরকম হয় তোমরা জানো, হান্টারে ট্রিপ এফ চলে আসে যখন ব্লিঙ্কিং শুরু হয়, তারপর আমি 51 কিলোমিটার আমি বাইক চালিয়ে ফেলেছি, তো সেটা খুবই রিস্কি হয়ে গেল, রিস্কি সিচুয়েশন হয়ে গেল, ফিল বাউন্ডলেস, আর ফিল করতে পারছি না রোদের মধ্যে। ও তার সাথে একটা মজার জিনিস তোমাদেরকে বলে রাখি, কিছুদিন আমি হয়তো আগে লাস্ট একটা দুটো ব্লগ আগে বলেছিলাম কিনা আমি খেয়াল নেই, আমার বাইকের ইন্ডিকেটর মানে ইন্ডিকেটারের ওপরে যে হলুদ গ্লাসটা হয় ওটা ভেঙে গেছিলো। আমি ভেবেছিলাম হয়তো কেউ মেরে দিয়েছে বা কেউ ইচ্ছে করে ঠুকে ভেঙে দিয়েছে, এরকম ভেবেছিলাম, তারপরে চেঞ্জ করে নিই, ওটা 60 টাকা মতন দাম নেয়, শুধু গ্লাসটাই নাকি দোকানে পাওয়া যায়। এবার দোকানে গিয়ে যখন আমি গ্লাস কিনতে গেছিলাম তখন পরপর দেখলাম যে মেটিয়ারও ঢুকলো, হান্টারও ঢুকলো, সবার পেছনে ওই ইন্ডিকেটর বাল্বের ওপরে যে গ্লাসটা থাকে মানে ইন্ডিকেটর ওপরে যে ইয়েলো গ্লাসটা ওটা ভেঙে গেছে, মানে ওইটা ভাইব্রেশন এমন হয় বাইকে ওই পোর্শনটাতে গ্লাসগুলো নাকি ভেঙে গেছে। তো ঠিক আছে চেঞ্জ করে নিলাম। রিসেন্টলি গত পরশু দিন আমি দেখছি, তোমাদেরকে দেখাবো বাইকটা যখন দাঁড় করো, বাইকটা যখন নামবো দেখাবো, সামনের বাঁ দিকের গ্লাসটা ভেঙে গেছে, মানে গোড়া থেকে স্ক্রুটা লেগে রয়েছে কিন্তু গ্লাসটা গেছে ভেঙে। বলবো এটা ম্যানুফ্যাকচারিংটা এত বাজে হয়ে গেছে নাকি এটা চিরকালই এরকম, আর রয়্যাল এনফিল্ডের ওপর তাহলে দেখছে না কেন? আমার বক্তব্য, মানছি বাইকগুলোতে ভাইব্রেশন হয় কিন্তু তাই বলে বস এরকমভাবে যদি গ্লাস ভাঙতে থাকে প্রত্যেক 2-3 সপ্তাহ অন্তত করে গ্লাস চেঞ্জ করতে করতে, তো মানে আমার একটা ইন্ডিকেটারের দাম উঠে যাবে পুরো। ধাক্কা মেরেছে, গাড়ি পড়ে গেছে, কেউ ইচ্ছে করে ভেঙে দিয়েছে আউট অফ জেলাস, তো সেটা আলাদা ব্যাপার, এইভাবে ভাইব্রেশনে গ্লাস ভেঙেছে, এটা বস আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সও করা, অ্যান্ড অনেকের কাছেও শোনা, ইভেন দেখাও চোখে যে ভাইব্রেশনে গ্লাস ভেঙে গেছে। এবার এইটা হান্টারের সবকটা বাইকেই হচ্ছে অতটা আমি শুনতে পেয়েছি, অনেকেরই কমপ্লেন আছে, অ্যান্ড তার সাথে একটা দুটো মেটিরিয়ালও আমি দেখেছি জেনেছি যে এরকম হচ্ছে। চলো এখানে তো কাজ আমার অলমোস্ট ডান, এরকম তোমাদেরকে যেমন তোমার ফার্স্টে বলছিলাম, আমার এই ইন্ডিকেটারটা, ইন্ডিকেটারের কভারটা গেছে, অ্যান্ড তার সাথে এখানে ঠিক আছে ওটা তো পাইনি এখানে, বাট উইন্ডশিল্ড পেয়ে গেছি, অ্যান্ড লাইট, লাইটের পারফরমেন্সটা তোমাদের এখন দেখাবো না, দেখাবো হচ্ছে বিকেলে। তো এই হচ্ছে ব্যাপার, হয়ে গেছে যাই। অ্যান্ড আমি নিয়েছি হচ্ছে খান্নাতে, একদম খান্না বলবো না, খান্নায় যে পেট্রোল পাম্প রয়েছে এটা একদম উল্টো দিকে রয়েছে বিপি অ্যাক্সেসরিজ এই দোকানটা থেকে। তো
ঠিক আছে হয়ে গেছে সব শেষ কাজকর্ম কত বিল হচ্ছে সেটা আমি যেতে যেতে তোমাদেরকে বলছি তো চলো তার আগে উল্টো দিক থেকে তেলটা ভরতে হবে হ্যাঁ এইটা লাগালে আমি হেডলাইটটা চেঞ্জ করলাম আমার এখানে পড়লো হচ্ছে যেমন কি তোমাদেরকে বলছিলাম উইন্ডশিল্ড আমার পড়লো হচ্ছে 700 টাকা অ্যান্ড হেডলাইট আমি নাইটে হেডলাইট লাগিয়েছি প্লাগ অ্যান্ড প্লে কিন্তু তার সাথে আমি একটা এখানে সুইচ লাগিয়ে নিয়েছি তাহলে কি সারাদিন লাইটটা জ্বলবে না রাত্রে যখন দরকার পড়বে তখন জ্বালিয়ে নিতে পারবো তো আমার এটা পড়লো হচ্ছে নাইটে এটা পড়লো 800 টাকা তো বুঝতেই পারছো ঠিকঠাকই আছে প্রাইস 800 টাকা 700 টাকা অ্যান্ড এই সুইচটা আমার কাছ থেকে নিলে হচ্ছে 50 টাকা তো অন্যরকম আরও সুইচ হতো বাট সেগুলো দামটা অনেক বেশি ছিল এটা এরকম যে সুইচগুলো হয় তো ঠিকঠাকই আছে প্রাইস তো তবে উইন্ডশিল্ডটা লাগিয়ে মনে হচ্ছে যেন একটু হ্যান্ডলিংটা একটু সুন্দর হয়ে গেছে এটা কি আমার মনে হচ্ছে নাকি এটা হয় একটু কমেন্ট সেকশনে জানিও তো কারণ ওখানে দেখাই যাচ্ছে কথা বলছিলাম কয়েকজন এসেছিলো সার্ভে করার জন্য বাইকের ওপর তো তারা সাবস্ক্রাইব ফেসক্রাইবও করলো অ্যাপ্রিসিয়েট করলো তো তোমরাও একটু অ্যাপ্রিসিয়েট করো আমাকে নাকি অনেকদিন তো হচ্ছে মানে অনেকদিন তো হলো তোমরা একটু একটু অ্যাপ্রিসিয়েট করো এই বিষয়টাকে একটু সাবস্ক্রাইব ফেসক্রাইব করো অ্যান্ড তোমাদেরকে যখন বলেছিলাম আমি কিন্তু ভালো ভালো কন্টেন্ট আমাদের জন্য আনবই যাই হোক না কেন তোমাদের জন্য কিন্তু ভালো ভালো কন্টেন্ট থাকবেই আমার চ্যানেলে তো এখন বাজে হচ্ছে প্রায় 3টে আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে 1টার সময় 2 ঘন্টা লেগে গেল এখানে ও নাইস ডুড নাইস গাড়িটা সেই চলছে অ্যান্ড সব থেকে যেটা ভালো হয়েছে উইন্ডশিল্ডে লাগানোতে হাওয়াটা একদম মুখের ওপর আসছে না তো তাই মানে মুখের ওপর হাওড়া পড়ছে না হাওয়াটা কাটিয়ে দিচ্ছে ওই জন্য একটু হ্যান্ডলিংটা সুন্দর হয়ে গেছে আর হচ্ছে আফটার মার্কেট লাগানোর মজা কোম্পানি থেকে লাগালে এই উইন্ডশিল্ডটা প্রায় আমার পড়ে যেত কত এই ধরে নাও 3000 টাকা মতো তো প্রায় ওরকমই দাম 2500-3000 টাকা দাম আছে কোম্পানির উইন্ডশিল্ডটা অ্যান্ড এখানে কোনো ছেড়ছাড় করা হয়নি কিছু হয়নি জাস্ট যেই স্ক্রুগুলো রয়েছে হেডলাইট আর ইন্ডিকেটারে ওই স্ক্রুটাই জাস্ট খুলে ওখানে জাস্ট উইন্ডশিল্ডটা ফিট করে দেওয়া হয়েছে তো এই প্লাগ অ্যান্ড প্লের মতনই ব্যাপারটা উইন্ডশিল্ডটা তো অসুবিধে নেই লাগাতেই পারো রেকমেন্ডেড অ্যান্ড তোমরা যদি একটু সস্তায় মাল কিনতে চাও তাহলে অবশ্যই চলে যাও খান্না বিপি অ্যাক্সেসরিজে ওখানে গেলে কিন্তু ভালো ভালো প্রোডাক্টস পেয়ে যাবে তোমরা জাস্ট কিছু সেকেন্ড জাস্ট ওয়েট করে দাও মানে আমাকে একটু সন্ধ্যাটা হওয়ার জন্য ওয়েট করতে হবে বাট তোমরা জাস্ট কিছু সেকেন্ড ওয়েট করে যাও তোমাদেরকে সুন্দর দেখিয়ে দেবো চলো একটা গানের সাথে আপাতত এন্ড করি আবার তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো প্লিজ ডু দ্য অনার ফর মি আই উইল বি গ্রেটফুল ফর ইউ অল